সিলেট সুইট ময়ের আজকের ভিডিওতে আজকে এখনো আমরা আছি শিলিগুড়িতেই কিন্তু একটু পরেই আমরা বেরিয়ে যাব রেডি হয়ে গেছি একদম ফ্রেশ হয়ে ভিডিওটা শুরু করলাম একটু পরে ব্রেকফাস্ট করতে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখন বেরিয়ে যাব হচ্ছে শ্রমিকের একটা ছোট কাজ আছে লাটাগুড়িতে সেই কাজটা ও করবে লাটাগুড়িতে তারপর আমাদের পুরো আজকে আর কালকে দিনটা পুরো রিল্যাক্সের দিন যদি তোমরা বলো ঘোরাঘুরির ব্যাপার তাহলে আজকে থেকে ঘোরাঘুরির ব্যাপারটা শুরু হবে একটা ছোট্ট কাজও শুধু করে নেবে মাঝখানে তারপর থেকে পুরো ফ্রি তারপর থেকে আমরা পুরো ঘোরার মুডে থাকব 24 ঘন্টা আবার 6 তারিখে আছে ওর খুব দরকারি কাজ 6 তারিখে ব্যাক শিলিগুড়িতেই ব্যাক করব তো এখন রেডি হয়ে ব্রেকফাস্ট করতে যাই খুব কম বসি এখানে না আমি সেটা বলছিলাম বলছি আপনার মেয়ে তো এসবিআই তে চলে আপনার টেনশন কমে গেছে না তুমি একটু ফ্রেমে এসো দেব দেব প্রতাপ দার সাথে আলাপ করতে ফটো যা বাজে ওঠে না লোকে ফটো নয় এটা ভিডিও হচ্ছে আমার চ্যানেলে যাই হোক মানে ফটো ভীষণ বাজে ওঠে না কথা হচ্ছে যে তাহলে আপনি বৌদি আমি যাও বলবো মেয়েকেও বলবো কিন্তু মেয়ে ব্যস্ত থাকে আমি তো ব্যস্ত থাকি আর ও পোস্টিং ও বাইরে হয়ে গেছে রায়গঞ্জে কিন্তু চন্দননগরে গিয়ে চন্দননগরে গিয়ে করলে তবেই আসবো একদম এটা শর্ত রইল অন ক্যামেরা দেবব্রত দা তোমাদেরকে দেবব্রত দার গল্প করছিলাম আজকে আমাদের সাথে দেবব্রত দা তোমাদের সাথে আলাপ করিয়ে দিলাম আমার না কেন মন থেকে বলে কি আমার মেয়ের বিয়েতে আমি বৌদিকে নিয়ে আসবো সত্যি কেন জানো না তার আগে তো বৌদি মানে আমাদের পুরো খরচা পুরো আমার না না সেটা এমা বিয়েতে যারা আসবে সব খরচা না সেটা তো সেই প্রশ্ন কিন্তু আমি তো নেমন্তন্ন তখনই নেব যখন আপনি আমার বাড়ি গিয়ে নেমন্তন্ন করবেন না হলে তো নেমন্তন্নই অ্যাকসেপ্টেড হবে না এখন বসে আছি শিলিগুড়ির হেরিটেজ প্রপার্টি এটা নেতাজি কেবিন নেতাজি কেবিন একটা মানে কি বলবো তোমাদের দেখাচ্ছি একটু বাদে কিছু পেপার কাটিংস ওরা এখানে ফ্রেম করে রেখেছে নেতাজি কেবিনের অনেক গল্প অনেক গল্প মানে বহু পুরনো এটা এটার লুকস দেখাচ্ছি বুঝবে নেতাজি কেবিন এরকম এটা দোতলায় বসে আছি আমরা এখান থেকে হংকং মার্কেট বা বিধান মার্কেট যাওয়ার রাস্তাটা পুরো দেখা যায় ও কে কে আসেনি নেতাজি কেবিনে খাবার দাবার কিন্তু সেরকম যে একদম ভীষণ অন্যরকম বা কিছু নর্মাল ব্রেড বাটার টোস্ট এইটা এটা রিসেন্ট হয়েছে আশিস বিদ্যার্থী এসেছিলেন হেরিটেজ জায়গা আমরা কি হ্যাঁ একই রকম রেখে দিয়েছে নো চেঞ্জ আমরা কি অর্ডার দিয়েছি আমরা দিয়েছি হচ্ছে ব্রেড বাটার টোস্ট আর অমলেট চা বলেছো আশিস বিদ্যার্থী এসেছিল তো তুমি তো এখন ফেমাস তোমাকে এখন ইউটিউবে দেখি আমরা হ্যাঁ হ্যাঁ আশিস বিদ্যার্থীর ভিডিওতে তোমাকে তো দেখা হয়েছে কত বছর হলো 70 বছর হয়ে গেল 70 বছর ২২২ টাকা ভালো লাগলো অবশ্যই
এখন এসে গেছি গ্রিন টাচ লাটাগুড়িতে। গ্রিন টাচ এটা আজকে আর কালকে আমরা এখানে থাকবো। এখন এই মুহূর্ত থেকে পুরো ঘোরার মুডে আছি, মানে এই দুদিন, আজকের দিনটা মানে আজকের দিনটা ধরো হাফবেলা বেরিয়েই গেল, দেড় দিন, আর কালকের দিনটা পুরো পুরো ঘোরার মুডে থাকবো। তো এই হচ্ছে টোটাল আমাদের রিসর্টটা, এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের রুমটা, ফার্স্ট ফ্লোরে রুম ট্যুর তোমাদের ভালোভাবে একটু পরে দিচ্ছি, দিয়ে দিচ্ছি রুম ট্যুর, এক্ষুনি দিয়ে দেবো, কারণ এই ভিউটা আমার খুব ভালো লাগছে, ওই জায়গাটা খুব এনজয় করছি। আর পুরো সারাউন্ডিংস সৌভিকের জায়গা, এটা চা বাগান দেখতেই পাচ্ছে। এই সামনে রাস্তা দিয়ে গেলে একদম পুরো ঘন বাগান দিকটা পুরো। তো তোমরা কমেন্ট সেকশনে জানিও এই রিসর্ট সম্পর্কে ডিটেলস, ডেডিকেটেড ভিডিও একটা অবশ্যই আসবে। তো চলো তোমাদের রুম ট্যুরটা দিয়ে নিই। তো এই হচ্ছে 212 নম্বর ঘর। এই হচ্ছে আমি রুমে ঢুকলাম, বেডসাইড টেবিল এখানে, একদম বিছানাটা দুর্দান্ত, পুরো গোল রাউন্ড শেপের একটা বিছানা, এইভাবে তোমাদের দেখাই, খুব সুন্দর শেপটা, বেডসাইড টেবিল দুদিকে। এই হলো টোটাল ঘর, দেখো বেশ বড় সড়ো রুম, রুম মানে একদম দারুণ। আচ্ছা এখানে ফার্স্ট দেখাবো, এখানে একটা ব্যালকনি আছে, এদিকটা পুরো জঙ্গল ভিউ, পুরোটাই জঙ্গল, এখান দিয়ে একটা রাস্তা গেছে। এই ব্যালকনিটা কিন্তু বেশ বড় ব্যালকনি, বেশ বড় ব্যালকনি সৌভিক, পুরো জঙ্গল ভিউ, জঙ্গলের নাম জঙ্গল, জানোয়ার আছে এক দঙ্গল। আর আজকে থেকে একটুখানি কাল অবধি মুডটা ঠিক থাকবে তো? এক্সপেক্টেড আজকে থেকে আর কেউ ফোন করবে না তো? নাও ব্যাগড়া দেবে না তো আমার ঘোড়া? নাও ইজ দেয়ার মনে থাকে জানো। আচ্ছা এই বস্তিটা এখান দিয়ে গেছে, সরস্বতী বস্তি, এটা সরস্বতী বস্তির রাস্তা। আর দূরে বোধহয় একটা কোনো নদী ফদী আছে, সেটা কাল যখন যাব আমরা বেরোবো। এই ভিজিটটা তুমি আনঅফিসিয়ালি ভিজিট করছো, এটা কোনো অফিসিয়াল ভিজিট নয় ডুয়ার্সের। আর আমার কথা তো বাদও, মানে ভালোভাবে যদি ডুয়ার্স ঘোরা বলো তাহলে এই এটাই আমার প্রথম, তাও পুরো ডুয়ার্স আমরা কভার করতে পারবো না, তার কারণ সেই টাইমটাই আমাদের হাতে নেই। কালকে যতটুকুনও হবে ততটুকুনই, কারণ পরের দিন আবার ওনার কাজ, সেই কাজের জন্য শিলিগুড়ি ব্যাক করে যেতে হবে, নাহলে মিনিমাম 3 দিন লাগে পুরো ডুয়ার্স কমপ্লিট করতে। তো চলো আর কি কি আছে রুমে। আচ্ছা একটু জল আনার ব্যবস্থা করো, খাবার জল, খাবার জল আছে এখানে, ফ্রিজ আছে, তোমাদের দেখাই, এবং ফ্রিজটা চলছে, খালি ফ্রিজ, এখানে টিভি, এখানে একটা ওয়ার্ড্রব আছে, এখানে আরেকটা ওয়ার্ড্রব আছে, এগুলো মেবি খালি হবে। আচ্ছা এখানে সাজগোজের জিনিস রাখার জায়গা, আচ্ছা মেন জায়গা, বাথরুমে আলো, বাথরুমে একটা বড় সড়ো বাথটাব, বাথটাবে কতটা চান্স টাইম পাবো জানি না। তো এখানে ওয়েস্টার্ন স্টাইল কমোড, এখানে বেসিন, প্রপার্টিটা পুরনো কিন্তু ঠিক আছে, এখানে এটাও পুরো টি গার্ডেনের একদম, ওদিকে জঙ্গল আর টি গার্ডেন, এদিকে একটা বড় ওয়ার্ড্রব দেওয়া আছে, তবে গরম আছে। আর এখানেও একটা খুব ইন্টারেস্টিং ব্যালকনি, এখানে চারিদিকে এই ভিউ, এখান থেকে রিসর্টটা খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। লাটাগুড়ির ছাগল দেখো, লাটাগুড়ির ছাগল, তুমি ওদেরকে লাটাগুড়ির ছাগল দেখাবে, সেন্স অফ হিউমারের একেবারে দরকার, সুন্দর দেখতে দেখো না, ভালো প্রপার্টিটা, ভালো ডিটেইল, এটা নিয়ে একটা আলাদা করে ভিডিও করা যাবে পরে, এখন আছি আমরা এই মুহূর্তে কিছু, এখন একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চের, লাঞ্চ আমাদের এখানেই লাঞ্চ করব। দেখো বনফায়ারের ব্যবস্থা রয়েছে মাঝখানটায়, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই দেখো এই জায়গাটা বনফায়ারের ব্যবস্থা রয়েছে, সবাই
এখন একটু ভালো লাগছে হাওয়াটা খেয়ে। গাড়িতে আস্তে আস্তে একটু হাওয়া বেশি পাবে, কারণ চারিদিকে তোমার গাছপালা আছে, গাছপালা ভর্তি আছে। বেশ গাড়িতে আস্তে আস্তে বেশ গরম লাগছিল আর কষ্ট হচ্ছিল, অনেকক্ষণ জল খাইনি। দেখি রুমে জলের কি ব্যবস্থা আছে। আচ্ছা, এই ব্যালকনি থেকে ঢুকে এখানে একটা সোফা, বড় সিটিং এরিয়া, যেগুলো আমাদের লাগেজ দিয়ে ভর্তি হয়ে গেছে। আর এখানেও পর্দার দেওয়া আছে, এখানে একটা জানলা, জানলা থেকেও এখানে ভিউ। এই হচ্ছে ঘর। তো লাঞ্চ আসুক, লাঞ্চ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। তো লাঞ্চ নিয়ে বসে পড়েছি। লাঞ্চে জাস্ট প্লেন চিকেন কারি, আলু দিয়ে ঝোল করে দিয়েছে ওরা, রাইস আর স্যালাড, আর কিচ্ছু না। কারণ খেয়ে একটু রেস্ট নেব। বানিয়েছে কেমন? মোটামুটি ভালো ভালো। তো লাঞ্চ করেছি, লাঞ্চ করে একটু বেরোচ্ছি, রিসর্টের মধ্যেই থাকবো, যাচ্ছি একটু ওই পাশটায় তোমার কেয়ার করতে। চলো, বেশ সুন্দর লাগছে পরিবেশটা। এখন হালকা একটা রোদ আর হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, ঘুরিয়ে রিসর্টটা, দিনের বেলা একবার দেখিয়ে দিই, রাতের বেলা তো পরে দেখাবই। এখানে একটা রুম রয়েছে, এরকম প্লিজ করো না, ভিডিওতে ওঠে তো ছেড়ে লাগে। এখানে একটা রুম রয়েছে, এই যে এটা উপরে আমাদের ব্যালকানিটা, আমরা যেটায় বসেছিলাম, এই সেম একই রকম টাইপের রুম। আর এখানে একটা ছোট্ট লন, লনটা বেশ সুন্দর। আর সারাক্ষণ একটা ঝিঝি পোকার ডাক রয়েছে। এই হলো টোটাল প্রপার্টিটা, দারুণ লাগছে। এই যে মাঝখানে মাঝখানে দেখছো না এই জায়গাগুলো, এই যে জায়গাগুলো, এইগুলো হাতির পায়ের ছাপ। হাতি এলোপাতারি ঢুকে পড়ে, ঢুকে পড়ে এই যে এইগুলো হচ্ছে হাতির পায়ের ছাপ। পুরো রিসর্টটা কিন্তু এদিক থেকে দেখতে খুব ভালো লাগে। আর একটা ইন্টারেস্টিং পার্ট, এই ব্রিজটা। চলো নীল যাও ব্রিজটা। এখানে দুটো হাঁস ছিল, রাজহাঁস, সেগুলোকে এখন দেখতে পাচ্ছি না। এখানে দেখো একটা পুল, এখানে কি মাছ আছে কি জানি না। হ্যাঁ, এই দেখো প্রচুর মাছ আছে। জুম করে দেখাই, তোমরা বুঝতে পারছো কি জানি না, প্রচুর, আমরা কিন্তু প্রচুর মাছ দেখতে পাচ্ছি এখানে, প্রচুর মাছ দেখতে পাচ্ছি। ওই একদম কর্নারের রুমটা আমাদের উপরে দোতলায়। হ্যাঁ, ওই যে হাঁসগুলো, ওইখানে আজকে বেশি বর্ডার নেই আজকে, এই জন্য একদম ফাঁকা রিসর্ট। এখন সব রুমগুলো এরা পরিষ্কার টরিষ্কার করছে, আগামীকাল ফুল আছে রিসর্ট। তো আজকে বোধহয় আমরা আছি আর একটা ফ্যামিলি বোধহয় আছে পুরো রিসর্টে। এইটা এখানে সুইমিং পুল নেই ঠিকই, কিন্তু এই ইয়েটা খুব সুন্দর, মাছ রয়েছে আর কি এখানে প্রচুর। এই দেখো দুখানা মৌমাছির চাক, এই জায়গাটা দাঁড়ানো রিস্কি, এইখানে এলে একটু তো এই ব্যাপারগুলো থাকবে। এই দেখো দুটো মৌমাছির চাক, একটা ছেড়ে চলে গেছে, এটা থেকে ছেড়ে চলে গিয়ে অন্যটা উঠেছে। হ্যাঁ, তো চলো আজকে এই রিসর্টটা দেখিয়ে এই ভিডিওটা এই অবধি রাখছি।
নেক্সট ভিডিওটা এরপর থেকে শুরু করব, কারণ জঙ্গলের একটা ডিটেলস তোমাদেরকে দেওয়ার আছে, সেই জন্য এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিও জঙ্গলের ভিডিও নিয়ে শুরু করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।